24,000 টাকা পর্যন্ত আপনি পাবেন। 5 নম্বর পদের ক্ষেত্রে 17 জন লোককে নিয়োগ দিচ্ছে। আপনারা যারা আবেদন করতে চান তাদের বয়স সীমা 1/4/2023 এর ভিতরে 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। এবং আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো বরাবরের মতনই নতুন করে আরও একটি চাকরি সার্কুলার নিয়ে এসেছি আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন ওপেন করে রাখছি, নীল ফামারি পল্লী বিদ্যুৎ সমিতিতে 5টি ক্যাটাগরিতে বেশ কিছু লোক তারা নিয়োগ দেবে। সুতরাং আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটি নিয়ে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন। সো নিয়মিত চাকরির আপডেট সার্কুলার পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং আমাদের এই চ্যানেলে অনেক বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে সুন্দরভাবে আবেদন করতে পারবেন। সো আমরা চলে এসেছি আমাদের নতুন করে যে সার্কুলারটি প্রকাশ করেছে, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতিতে 5টি ক্যাটাগরিতে বেশ কিছু লোক নিয়োগ দেবে। যেমন 1 নম্বরে যে পদটি রয়েছে, সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত, এই পদটির ক্ষেত্রে মহিলারা আবেদন করতে পারবেন। 2টি পদে লোক তারা নিয়োগ দেবে, যেমন হচ্ছে 2 জন লোককে নিয়োগ দেবে। বেতন সীমা যেটি দেওয়া হবে 2016 সংশোধিত 2021 মোতাবেক 18,300 টাকা হতে 46,240 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পাশাপাশি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা তো থাকবেই। পত্রের ক্ষেত্রে বয়স সীমা যেটি প্রয়োজন হবে, যেমন 1/4/2023 খ্রিস্টাব্দ অনুযায়ী 18 থেকে সর্বোচ্চ 30 বছরের ভিতর হলে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা কোটা ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। তারপরে চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা এর স্মারক এত তারিখে 22/9/2022 খ্রিস্টাব্দ অনুযায়ী যে সকল প্রার্থীদের বয়স 25/3/2020 খ্রিস্টাব্দ হতে সর্বোচ্চ বয়সীমার মধ্যে থাকবে, উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। সো শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা যেটি প্রয়োজন হবে আবেদন করার জন্য, এইচএসসি সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 3.00 পেয়ে উন্নীত হতে হবে। প্রার্থীকে গণিতে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং অফিসের যন্ত্রপাতি সহ পরিচালনার পারদর্শী হতে হবে। তারপর রয়েছে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ টাইপিং এর এক্সপার্ট হতে হবে। প্রার্থীকে অবশ্যই ভদ্র ও আন্তরিকভাবে জনসাধারণের সাথে কথা বলার গুণাবলী সম্পূর্ণ হতে হবে এবং সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে প্রবেশের অনুকূলে 20,000 টাকা প্রদান করতে হবে, মানে আপনাকে জামানত হিসাবে এটি দিতে হবে। প্রার্থীর পারিবারিক সচ্ছলতা সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই করা হবে। সো এই পত্রের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, যেমন বাগেরহাট, বরিশাল, ভোলা, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, ফেনী, গাজীপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, যশোর, ঝালকাঠি, ঝিনাইদহ, খুলনা, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, মাদারীপুর, মাগুরা, মানিকগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, নড়াইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, নাটোর, নেত্রকোনা, নোয়াখালী, পটুয়াখালী, রাজবাড়ি, রাজশাহী, সাতক্ষীরা, শেরপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন। উল্লেখিত জেলার বাইরে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন না। তারপরে 2 নম্বর রয়েছে ডান্টা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত, এখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। বেতন দেওয়া হবে 46,250 টাকা এবং আরো ভাতা যা আছে সবগুলোই পাবেন। সো বয়স সীমা এটাতে যেটি ছিল 1 নম্বর পদের ক্ষেত্রে, 2 নম্বরও সেম বিষয় এখানে উল্লেখ করা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে সেম উল্লেখ করা হয়েছে। শুধু ন্যূনতম দ্বিতীয় 2.00 জিপিএ 5 এর মধ্যে হতে হবে এবং 2 নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলা প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন, শুধুমাত্র এখানে উল্লেখিত জেলা যেটি রয়েছে আপনারা একটু দেখে নেবেন, এই জেলার ভিতরে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। তারপরে 3 নম্বরে যে পত্রটি রয়েছে, অফিস সহায়ক, এখানে পুরুষ 1 জন লোককে নিয়োগ দেবে। বেতন দেওয়া হবে 39,170 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অফিস সহায়ক পদের ক্ষেত্রে, 39,170 টাকা। পাশাপাশি যত প্রকার ভাতা রয়েছে সবগুলা ভাতা আপনি পাবেন। এবং 4 নম্বরে যে পদটি রয়েছে, 4 নম্বরে রয়েছে ড্রাইভার পদে লোক নিবে, 1 জন লোককে নিয়োগ দেবে, বেতন দেওয়া হবে 41,950 টাকা। সো এই সার্কুলারটির ক্ষেত্রে আপনারা যদি স্যালারি বেসটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, মানে অনেকটা হাইলি একটি স্যালারি তারা প্রদান করতেছে। ড্রাইভার পদে 41,690 টাকা দেওয়া হবে।
এবং বয়সসীমা 18 থেকে সর্বোচ্চ 45 বছরের ভিতরে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। তবে ড্রাইভার পদের ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে, পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সো কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগের ভিতরে বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন এখানে। তারপরে সর্বশেষ যেটি রয়েছে, 5 নম্বরে রয়েছে বিলিং সহকারী কাজনায় মজুরি নেয় 17 জন লোককে তারা নিয়োগ দেবে এবং দৈনিক মজুরি হিসাবে কাজে তারা রাখবে, দৈনিক মজুরি 800 টাকা করে তারা প্রদান করবে। সো 5 নম্বর পদের ক্ষেত্রে যদি প্রতিদিন 800 টাকা আপনাকে প্রদান করলে আপনাকে প্রতি মাসে তারা দিবে হচ্ছে 24,000 টাকা পর্যন্ত আপনি পাবেন। 5 নম্বর পদের ক্ষেত্রে 17 জন লোককে নিয়োগ দিচ্ছে। আপনারা যারা আবেদন করতে চান তাদের বয়স সীমা 1/4/2023 ভিতরে 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেটি প্রয়োজন হবে এসএসসি বা সমান উভয় পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার গাণিতিক বিষয়ে জ্ঞান থাকতে হবে, পাশাপাশি প্রার্থীকে কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে। সো 5 নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলা পেতে আপনারা আবেদন করতে পারবেন, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দাকারী নীলফামারী জেলার নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো 5 নম্বর পদের ক্ষেত্রে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। সার্কুলারিতে যারা আবেদন করতে চান তারা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেমন কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পৌঁছাই দিতে হবে। যেমন অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পাবেন হচ্ছে এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলে তারপরে A4 সাইজের একটি ফর্ম আপনি পাবেন। ওই ফর্মটি ডাউনলোড করে তারপরে আপনাকে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 100 টাকা ব্যাংক ড্রাইভ বা পে অর্ডার সংযুক্ত করে আগামী 1/4/2023 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগ বা আপনার কুরিয়ারের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পৌঁছাই দিতে হবে। সো কী কী কাগজ আপনাকে অ্যাড করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে, যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ কপি, তারপরে পরীক্ষা প্রশিক্ষণে উত্তীর্ণ যে সার্টিফিকেটটি প্রদান করে সেই সার্টিফিকেটের ফটোকপি, পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র এবং সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, চারিত্রিক সনদপত্র এবং ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা ফটোকপি যদি থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই অ্যাড করে দিতে হবে। সো আপনাদের সুবিধার্থে আমি এই সার্কুলারটি এবং আবেদন যে লিঙ্কটি রয়েছে বা যেখান থেকে আপনি ফর্মটি ডাউনলোড করবেন এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই সার্কুলারটি পুনরায় দেখে নিতে পারবেন এবং আবেদন ফর্মটিও ডাউনলোড করে নিতে পারবেন। সো আশা করি আপনারা আপনাদের আবেদন ফর্মটি সাবমিট করতে পারবেন। আজকে এই পর্যন্ত, যথাসময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো জব সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।